পর এক দুই দিন যায় সে ভাবে যে হয়তো সব কিছু নর্মাল হয়ে গেছে আর কোনো সমস্যা হবে না, কিন্তু এটা ভুল ছিল। তারপর তার সাথে এমন খারাপ জিনিস হইতে থাকে যেটা সে কখনো কল্পনাও করে। হ্যালো, সবাই কেমন আছো? ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুমি যদি এখানে নতুন হয়ে থাকো, আমি আর্ট অ্যান্ড স্টোরি টাইম ভিডিও আপলোড দেই। তুমি যদি আর্ট আর প্যারানর্মাল স্টোরি পছন্দ করো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার একটা সেকেন্ড চ্যানেল আছে যেখানে আমি আর্ট ব্লগ আপলোড দিই, মূলত আর্ট নিয়ে আমার ওই চ্যানেলটা। তুমি যদি আর্ট পছন্দ করো ওখানে সাবস্ক্রাইব করতে পারো। টুডে আই এম পেইন্টিং কিম তে হিউং ফ্রম বিটিএস অ্যান্ড দিস পেইন্টিং উইল বি আপ অন মাই ইনস্টাগ্রাম ফর সেল। এখানে আমি আমার ইনস্টাগ্রাম ফলোয়ার্সদের পাঠানো প্যারানর্মাল ঘটনা স্টোরিগুলো বলি, তুমি যদি চাও তুমিও পাঠাতে পারো। এখন আমরা সরাসরি স্টোরিতে চলে যাই। এই প্রথম স্টোরিটা হচ্ছে চট্টগ্রামের। যে স্টোরিটা পাঠিয়েছে তার সাথে ঘটনাটা প্রায় 5-6 বছর আগে ঘটছিল। সে যখন হাই স্কুলে পড়তো তখনের ঘটনা এটা। একদিন ক্লাস করে সে যখন বাসায় ফিরতেছিল, স্কুলের মাঠে একটা কর্নারে কিছু একটা ঝকঝক করতেছে সে খেয়াল করে। সেখানে যাওয়ার পর দুইটা ইয়াররিং পায়। ইয়াররিংগুলো দেখতে ফুল ক্লভার লিফের মতো ছিল। ইয়াররিংগুলো তার এত বেশি পছন্দ হয় যে সে এগুলো ওখান থেকে নিয়ে যায়। তখন তার মাথায় এটা কাজ করতেছিল না যে এটা অন্য কারো ইয়াররিং আর পাওয়া জিনিস না ঠিক নাই ভাবে, তার কিছুই মাথায় কাজ করতেছিল না। তো ওই জিনিসগুলো নিয়ে সে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর সে ইয়াররিংগুলো তার ব্যাট সাইড টেবিলে রাখে এবং একটু পর প্রায় এগুলোর কথা ভুলে যায়। তো সারাদিন কাজকর্ম করে খাওয়া দাওয়া করে রাতে যখন ঘুমাতে আসে রুমে, দেখে যে ওর রুমে একদম ফুলের ঘ্রাণে ভরে গেছে। অথচ এমন কোনো উৎস ছিল না যেখান থেকে এই ফুলের ঘ্রাণটা আসবে। সে প্রথমে এত বেশি পাত্তা দেয় না এবং ঘুমিয়ে যায়। এর পরের দিনও সেই একই অবস্থা, তার রুমে একদম ফুলের ঘ্রাণে সবসময় ভরে থাকে। এর পরের দিন সে কী করে যে ইয়াররিংগুলো তার ড্রেসের, স্কুল ড্রেসের পকেট ছিল নাকি ড্রেসের মধ্যে, ওখানে নিয়ে স্কুলে যায়। তো ওয়াশরুমে ছিল, প্রায় 3টা ক্লাস হওয়ার পর সে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে ছিল তখন তাকে পিছন থেকে কেউ তার নাম ধরে ডাক দেয়। সে পিছনে ফিরে দেখে 20-22 বছর হবে এরকম একজন ছেলে শার্ট প্যান্ট পরা দাঁড়ায় আছে। তো প্রথম দেখাতে সে ভাবে হয়তো স্কুলের টিচার, আর ওইটা যেহেতু মেয়েদের বাথরুম ছিল সে বলে যে স্যার আপনি এখানে কি করতেছেন, এটা তো মেয়েদের বাথরুম। ওই লোক কোনো উত্তর দেয় না তার কথার, না উত্তর দিয়ে তাকে নাকি বলে যে তোমার পকেটে যেটা আছে সেটা আমাকে দিয়ে দাও। তখন বলে কি আছে আমার পকেটে? লোকটা উত্তর দেয় যে তুমি আমার ইয়াররিংগুলো চুরি করছো, আমার ইয়াররিংগুলো আমাকে দিয়ে দাও। তখন ওই মেয়েটা নাকি অনেক লজ্জা পায় এবং লজ্জা পাওয়ার কারণে অস্বীকার করে যে না আমি চুরি করি নাই, এবং ওখান থেকে চলে যায়, ওয়াশরুম থেকে বেরোয় চলে যায়। সে ক্লাসরুমে যায়। ক্লাসরুমে যেয়ে বসার পর সে এটাই ভাবতেছিল যে সে তো চুরি করে নাই, সে এক জায়গায় পড়া পাইছে এর জন্য ওই জিনিসটা নিয়েছে যেটা ঠিক হয় নাই তার, কিন্তু তারপর সে চুরি করে নাই। তো সে ভাবতেছিল যে আবার যখন ওই স্যারটার সাথে তার দেখা হবে সে বলবে যে স্যার আমি এটা পাইছি, আমি চুরি করি নাই, আমি আপনাকে দিয়ে দিতেছি, এমন চিন্তা করতেছিল। তখনই সে দেখে যে তার ক্লাসরুমের বাইরে স্যারটা দাঁড়ায় আছে, তারা তার দিকেই তাকায় আছে। যখন ওই স্যারের দিকে তাকায় তখন নাকি স্যারটা তার দিকে তাকে একটা মুচকি হাসি দেয়। তখন নাকি তার ফিল হয় যে সে এত সুন্দর ছেলে নাকি কখনো দেখা নাই, তার কাছে অনেক বেশি সুন্দর লাগে। স্কুল ছুটির পর সে ওই স্যারটাকে অনেকবার খুঁজে কিন্তু কোথাও পায় না। এরপরের দিন স্কুলে আসে, আসার পর অনেক খুঁজে স্যারকে পায় না। তখন সে তার ফ্রেন্ডকে বলে যে আচ্ছা আমাদের স্কুলে একটা নতুন স্যার আসছে, একদম ইয়াং দেখতে, এই স্যারটা কি তুই দেখছোস, বা স্যারটা কই আসছে, স্যারটার নাম জানোস? তখন নাকি তার ফ্রেন্ড বলে যে আমাদের স্কুলে তো এরকম কোনো নতুন টিচার আসেই নাই, তারপরও তুই যদি চাস তাহলে আমাদের ক্লাস টিচারকে জিজ্ঞেস করতে পারোস। সে নাকি তার ক্লাস টিচারকে জিজ্ঞেস করে এবং ক্লাস টিচার বলে যে না আমাদের তো ওরকম কোনো টিচার কেউই আসে নাই, নতুন কেউ জয়েন করে নাই। লোকটার স্টুডেন্ট হওয়া সম্ভব না, কারণ সে যে হাই স্কুলে পড়তো ওটা নাকি গার্লস হাই স্কুল ছিল। তো সে ভাবতে থাকে যে এই লোকটা কে ছিল এবং স্কুলে কীভাবে আসলো, তো আবার ওয়াশরুমে কেমনে গেল। এই ব্যাপারগুলো ভাবতে ভাবতে সে বাসায় ফিরতেছিল, তখন তার নাম আবার সে শুনে যে পিছন থেকে কেউ ডাকতেছে। সে পিছনে ফিরে দেখে যে ওই লোকটা, কিন্তু এইবার সে অনেক ভয় পায়, কারণ সে জানে যে এটা তার টিচার না বা তার পরিচিত কেউ না। সে একটু দূরে গিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে জিজ্ঞেস করে যে আপনি কী চান, যদি ইয়াররিংগুলো চান আমি আপনাকে দিয়ে দিয়েছি। তখন ওই লোকটা উত্তর দেয় যে না আমি তো আর ইয়াররিং চাই না, আমি যেদিন চাইছিলাম তুমি ওই দিন দাও নাই, এখন তো তোমাকে আমি ছাড়বো না,
এই কথা বলে বলে নাকি ওর চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। সে তাড়াহুড়া করে কোনো রকমে বাসায় যায়। বাসায় গিয়ে সে তার আম্মুকে বলার সাহস পায় না, কারণ তার আম্মু যদি শুনে যে সেইভাবে একটা কারোর রিং রাস্তাতে পাইছে, এটা নিছে, তাকে বকবে, এই ভয়ে সে তার আম্মুকেও কিছু বলে না। এরপর এক দুই দিন যায়, সে ভাবে যে হয়তো সব কিছু নর্মাল হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না, কিন্তু এটা ভুল ছিল। তারপর তার সাথে এমন খারাপ জিনিস হইতে থাকে যেটা সে কখনো কল্পনাও করে নাই। রাতে ঘুমানোর পর নাকি প্রায় এরকম অনুভব করতো যে তাকে কেউ টাচ করতেছে, আর টাচটা এরকম মনে হতো যে অনেক বড় হাত, মানুষের নর্মাল হাতের সাইজ যেরকম এরকম না, অনেক বড় একটা হাত এরকম লাগতো। তখন সাথে সাথে উঠে দেখতো বা মোবাইলের ফ্ল্যাশ লাইট চালিয়ে দেখতো, কিছু দেখা যেত না, কিন্তু ঠিকই সে ওই টাচগুলো অনুভব করতো যে কেউ তাকে টাচ করতেছে। আর কিছুদিন পর থেকে সে লক্ষ্য করে গোসল করার সময় যে তার শরীরে নখের আঁচড়ের দাগ। এরপর থেকে নখের আঁচড়ের দাগের সাথে ব্যথা পাওয়ার দাগও পাওয়া যেত। শরীরের কোনো অংশ কোনো জায়গার মধ্যে অনেক জোরে বাড়ি লাগার পরে যেমন লাল হয়ে থেতলে যেত, এরকম নাকি দাগ পাওয়া যেত তার শরীরে। সে যেখানেই যাইতো না কেন একটা ফুলের ঘ্রাণ পাওয়া যেত। সে কোনো পারফিউম ইউজ করতো না, তারপর একটা ফুলের ঘ্রাণ পাওয়া যেত। স্কুলে নাকি সবাই তাকে বলতো যে কী পারফিউম ইউজ করে, সে কী পারফিউম ইউজ করে, এমন ফুলের ঘ্রাণ পাওয়া যায়। এভাবে প্রায় তিন চার মাসের মতো যায়। তিন চার মাস পর একদিন সন্ধ্যাবেলা সে বেসিনে হাত মুখ ধুইতেছিল। হাত মুখ ধোয়ার পর যখন আয়নার দিকে তাকায় তখন সে দেখে যে তার ঘাড়ে কেউ একজনের মাথা রাখা। সে যখন নিচের দিকে তাকায় তখন দেখে যে তার বুকে আর কোমরে দুইটা হাত তাকে ধরে আসছে, আর মাথাটা হাতটা এমন মনে হইতেছিল যে গইলা পইচা আছে, কোনো নর্মাল লাগতেছিল না। এটা দেখার পর সে ওখানে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। তার যখন সেন্স ফিরে তার আম্মু তার সামনে বসেছিল এবং তার আম্মুকে সে বলে যে সে আয়নায় কী দেখছে। তার আম্মু এই ব্যাপারটা খুব সিরিয়াসলি নেয়। তারপর সে আম্মুকে এটাও বলে যে তার শরীরে যে আঁচড়ের দাগ, তারপর বিভিন্ন রকম ক্ষতের দাগ দেখা যাইতেছিল কয়েকদিন পর পর। তার আম্মু তাকে নাকি সাথে সাথে একজন হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে যাওয়ার পর হুজুর নাকি তাকে জিজ্ঞেস করে সাথে সাথে যে পাঁচ ছয় মাস আগে তুমি কি রাস্তা থেকে কোনো জিনিস বাসায় নিয়ে গেছো। তখন তার ইয়াররিংগুলোর কথা মনে হয় এবং সে সব কিছু খুলে বলে হুজুরকে। বলার পর হুজুর বলে যে তোমরা এক দুই দিন পর আমার কাছে আইসো, আর আপাতত নাকি তাকে একটা পানি পড়া দিয়ে দেয়। তো পানি পড়া নিয়ে সে বাসায় চলে যায়। আবার যখন দুই তিন দিন পরে হুজুরের কাছে যায়, হুজুর তাদেরকে বলে যে এই মেয়ের সাথে নাকি একটা জিন একদম অ্যাটাচড হয়ে গেছে, তার সাথে সব সময় থাকে, সব কিছু করতেছে, আর এটার কারণ হচ্ছে ওই জিনিসগুলো চুরি করা। তো ওই কানের দুলগুলো নাকি ওই জিনটার ছিল বা ওই জিনটার পছন্দের কারো ছিল। সে যেহেতু ওই কানের দুলগুলো নিছে আর জিনটাকে ফেরত দেয় না চাওয়ার পরও, তখন নাকি জিনটা তাকে পছন্দ করে ফেলছে। কিন্তু এটা নাকি ভালো ভূত, খারাপটা না। তো এর কারণে তাকে কোনো শারীরিকভাবে ক্ষতি করে না বা কিছু করে নাই, কিন্তু তারপরেও যেহেতু এই জিনিসটা প্যারানর্মাল এন্টিটি একদম পুরো আমাদের বিপরীত প্রজাতির, ওর সাথে থাকার কারণে ওরকে যদি টাচ করে বা কোথাও ধরে তখন নাকি এরকম চামড়া পুড়ে যাওয়ার মতো দাগ হয় আর নখের আঁচড় লাগতেছে, মানে না চাইলেও তার কিছু না কিছু ক্ষতি হইতেছে, আর বেশি দিন নাকি তার সাথে থাকলে তার অনেক শারীরিক সমস্যা হইতে পারে। একটা তাবিজ দেয় আর তাদেরকে একটা কাগজ দেয়, বলে যে কাগজের মধ্যে নাকি ইয়াররিংগুলো রাইখা একটা নদীতে বা পুকুরে ফেলায় দিতে। হুজুরের কথা মতো এই কাজগুলো করে। তারপর থেকে নাকি তার এখন ভালোই আসছে, আর কোনো খারাপ কিছু হয় নাই তাদের সাথে। এরপরের ঘটনাটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার। এই ঘটনাটা যে পাঠাইছে এটা তার কাজিনের সাথে ঘটে। তখন তার কাজিনের বয়স 7-8 বছরের মতো হবে, তার নাম হচ্ছে ঐশী। ওই দিন সে তার দাদু বাড়িতে ঘুমাইতেছিল, তাদের দরজায় কেউ নক করে। ঐশীর আম্মু যায় গিয়ে দরজা খুলে, দরজা খোলার পর দেখে যে অর্থি তাদের আরেকটা বোন আসছে। অর্থি ওই ঐশীকে বলে যে ঐশী আমাদের না ফুল নিয়ে আসার কথা ছিল, চল যাই। রাতে নাকি তারা দুজন মিলে ঠিক করছিল যে ভোরের দিকে ফুল কুড়াতে যাবে। তখন নাকি আশেপাশে অনেক অন্ধকার ছিল, ওই অর্থি আপুর চেহারাটাও নাকি বুঝা যেতেছিল না, এরকম অন্ধকার ছিল। ঐশী আপুর আম্মুই জিজ্ঞেস করেছে ফজর আজান দিছে নাকি। তখন নাকি অর্থি আপু যে নিতে আসছে ঐশীকে, সে একটু চুপ করে থাকে, তারপর বলে যে হ্যাঁ।
আর কিছু না বলে ওই অর্থি আপুর সাথে দৌড়ে চলে যায় ফুল কোড়াতে। তার আমুনাকে পিছন থেকে ডাকতে থাকে, কিন্তু ঐশি আপু কোনো পাতা দেয় না। এত বেশি অন্ধকার ছিল যে ঐশি আপু বুঝতেছিল না যে সে কই যাইতেছে। একটু পরে নাকি অর্থি আপু বলে যে আমরা প্রায় এসে গেছি। ওই সময়ই নাকি ফজর আজান দেয় এবং ঐশি আপু অনেক ভয় পেয়ে যায়। আশেপাশে তাকায় দেখে যে কাছাকাছি একটা কবরস্থান। ভয় পেয়ে অর্থি আপুর দিকে তাকায় এবং দেখে যে অর্থি আপু খুব কুৎসিতভাবে তার দিকে তাকিয়ে হাসতেছে। ও এত বেশি ভয় পায় যে উনি বাসায় যাওয়ার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করে। আর তখন নাকি ওনার পিছন থেকে অনেক জোরে জোরে হাসির শব্দ আসতেছিল। উনি বাসায় এসে দরজায় নক করে সেন্সলেস হয়ে ওখানে পড়ে যায়। ভাগ্য ভালো যে দরজায় নক করতে পারছিল। সেন্স ফিরার পর সে চাচিমাকে সব কিছু খুলে বলে। তারা নাকি এরপর অর্থি আপুদের বাসায় যায়। যাওয়ার পর দেখে যে অর্থি আপু এখনও ঘুম থেকে উঠে নাই। সে বলছে যে এটা হয়তো মিমিক জিন ছিল। হ্যাঁ, মিমিক জিনই ছিল, কারণ এই জিনগুলি মানুষের রূপ ধারণ করে মানুষদেরকে নিয়ে যায় দূরে কোথাও ক্ষতি করার জন্য, বা এমনি রূপ ধরে ভয় দেখায় এগুলো করে। সে যদি দৌড়ে পালায় না আসতো বা ফজর আজান না পড়তো, মনে হয় তার সাথে অনেক খারাপ কিছু হইতে পারতো। ভাগ্য ভালো সে বেঁচে গেছে। তো এগুলাই ছিল আজকের স্টোরি। আমাকে ইনস্টাগ্রামে অনেকেই অনেক স্টোরি পাঠায়, অনেকে হয়তো সাথে সাথে রিপ্লাই পায় না, এর জন্য আবার অনেকে অনেক রাগও করে। এখন কথা হচ্ছে যে আমি যে কালকে রিপ্লাই দিয়েছি মেসেজগুলো, ওইগুলোই ছিল প্রায় 2-3 সপ্তাহ আগের মেসেজ। মানে এত পরিমাণ স্টোরি মানুষজন পাঠায়, এর কারণে আমি জাস্ট যারা আমাকে শুধু ফলো করে তাদেরকে প্রাধান্য দিই, তাদেরকেই রিপ্লাই দিই। যারা ফলো করে না তাদেরকে রিপ্লাই দিই না ইনস্টাগ্রামে। তারপরেও অনেক স্টোরি আছে। তো গতকালকে আমি প্রায় 2 সপ্তাহ আগের মেসেজের রিপ্লাই দিয়েছি। তো বুঝতেই পারো যে আমার মেসেজের রিপ্লাই দিতে দেরি হবে, কারণ ধরো একটা ভিডিওর জন্য আমি যদি 3-4 স্টোরি সিলেক্ট করি, তারপর আবার এক সপ্তাহ পরে সিলেক্ট করতে করতে এর মাঝে ধরো আরও অনেক স্টোরি আসা জমে যায়। আর আমার একটা লাইফ আছে, মানে এইটা বাদে আমার একটা জীবন আছে। আমি পড়াশোনা করি, কাজ আছে, যার কারণে হয়তো সবসময় সবাইকে রিপ্লাই দিতে পারবো না। আর কেউ যদি ধরো একদমই রিপ্লাই না পাও, এর মানে হচ্ছে ইনস্টাগ্রাম তোমার মেসেজ স্প্যামে ফেলে দিছে। এটা আমার দোষ নাই, এটা ইনস্টাগ্রামের দোষ। হয়তো ওরা ভাবছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু আছে, তখন ওরা স্প্যামে মেসেজগুলো ফেলে দেয় যেগুলো আমি দেখি না। আর আরেকটা কথা, আমি প্রায় লক্ষ্য করি অনেকে কমেন্ট করে যে অশুদ্ধ ভাষায় কথা বলে, তারপর উচ্চারণ হয় না, এটা সেটা অনেক কিছু কমেন্ট করে। কারণ আমার কথা হচ্ছে, আমি আমার ফ্রেন্ডদের সাথে যেভাবে কথা বলি, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে যেভাবে কথা বলি, আমি ভিডিওতে এভাবেই কথা বলি। আমি শুদ্ধ করে যাচ্ছি, খাচ্ছি, আছে, যাচ্ছে, এইগুলো আমি বলতে পারবো না। আমি সবসময় যেভাবে কথা বলি এভাবেই বলবো। আমি তোমাকে কাউকে জোর করতেছি না আমার ভিডিও দেখতে, যাদের ভালো লাগে তারাই দেখো, যাদের ভালো লাগে না দেখো না। কিন্তু এরকম কমেন্ট করার কোনো মানে হয় না। তাও কেমন অনেক খারাপভাবে গালি দিয়ে, আমি জানি না এমনি কেন মানুষ কমেন্ট করে। আমি আমার জীবনে কোনো সময় কমেন্টে কাউকে কখনো খারাপ কিছু বলি নাই, খারাপ গালিও দিই নাই, এটা আমি বলতে পারবো একদম প্রাউডলি, কারণ আমি ওরকম শিক্ষা পাই নাই। আমার উল্টাপাল্টা কমেন্ট করো, আমি কমেন্টগুলো দেখার সাথে সাথে হাইড দিস ইউজার ফ্রম মাই চ্যানেল দিয়ে দিই, কারণ তোমার আজাইরা কমেন্ট অন্য কোনো মানুষ দেখার দরকার নাই। এর জন্য তুমি যাই কমেন্ট করো, চিল্লাফালা যাই করো না কেন, কেউ তোমার কমেন্ট দেখবে না, এমনকি আমিও দেখবো না। তো করতে থাকো যেটা ইচ্ছা সেটা। তো তোমাদের সাথে পরের শুক্রবারে দেখা হবে। টাটা।